যে সারা দেশে আজিমপুর কবরস্থান সহ সারা দেশের কবরস্থানগুলোতে প্রতিদিন লাশ চুরি হচ্ছে। এই বিষয়ে বিভিন্ন পত্রিকায় আমরা রিপোর্ট দেখেছি, প্রায় সপ্তাহখানিকের মধ্যেই দেখা যায় যে প্রতিদিনে কোনো না কোনো পত্রিকায় রিপোর্ট করছে যে লাশ চুরি হচ্ছে, লাশ এবং কঙ্কাল। এই বিষয়ে আমরা একটা রিট করেছি, এই রিটটা আজকে বেশ কয়েকদিন শুনানি হয়েছে, আজকে আদেশ হয়েছে। আদেশে বিজ্ঞ হাইকোর্ট ডিভিশন রুল দিয়েছেন যে লাশ কঙ্কাল এই যে চুরি হচ্ছে, এই চুরির প্রতি চুরির ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হবে না, কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে না, সেই মর্মে রুল দিয়েছেন 4 সপ্তাহের। সাথে সাথে লাশ সুরক্ষা আইন, সার্বজনীন একটা লাশ সুরক্ষা আইন কেন করা হবে না, সেই মর্মেও রুল দিয়েছেন 4 সপ্তাহের জন্য। আপনারা রুলটা মানে এই রিটটা করলেন কোন প্রেক্ষিতে, কোন ঘটনার প্রেক্ষিতে, নির্দিষ্ট কোনো ঘটনা আছে? না, রিটটা আমরা করেছি আসলে বিভিন্ন পত্রিকায় আমরা রিপোর্ট দেখেছি, এই রিপোর্টের আলোকে আসলে আমরা রিপোর্টটা রিটটা করেছি, যে পত্রিকায় প্রতিদিন প্রায় প্রতিদিনই রিপোর্ট আসছে, কিন্তু আসলে সরকার কোনো প্রতিকার করছে না এবং এই ব্যাপারে কোনো লাশ সুরক্ষা আইনও করছে না, যেটা দীর্ঘদিন মানুষের দাবি ছিল এবং পত্রিকা রিপোর্টারদেরও রিপোর্টের মাধ্যমে তাই ফুটে উঠেছে। এটা দেখে আমরা রিটটা করেছি। শুধু রুল দিয়েছে না কোনো অন্তর্বর্তী আদেশ আদেশ আছে? না, রুল দিয়েছে, দুইটা বিষয় রুল দিয়েছে। আমাদের প্লেয়ার এক এবং ওয়ান এবং সি, এ এবং সি, সেখানে আমাদের একটা ছিল যে এই যে লাশ যে চুরি হচ্ছে, কঙ্কাল চুরি হচ্ছে, সেই মর্মে কার্যকরী ব্যবস্থা কোনো সরকার নিচ্ছে না, বন্ধে, এবং এই ব্যাপারে কেন নেওয়া হচ্ছে না, সেই ব্যাপারে রুল দিয়েছেন। আর এই বিষয়ে একটা সার্বজনীন আইন, লাশ সুরক্ষা আইন কেন করা হবে না, সেই মর্মে রুল দিয়েছে।